মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিদের আবারও স্বাগতম। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি পপিরানী মণ্ডল, সহকারী শিক্ষক মডেল একাডেমি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বইয়ের পাঠ নবম নিয়ে আলোচনা করব। পাঠের শিরোনাম ছাত্র জীবনের কর্তব্য। তাহলে দেখো, এই অধ্যায়ে আমরা ছাত্র জীবন সম্পর্কে জানব, কিভাবে ছাত্র জীবন শুরু হয়, ছাত্র জীবন কাকে বলে, কখন আমাদের হাতে খড়ি নিতে হয়, ছাত্র জীবনের কর্তব্য কি, লেখাপড়া করলে কি হয়, এগুলো আমরা প্রশ্নের উত্তরের মাধ্যমে জানব। তাহলে চলো মূল পাঠে ফিরে যাই। দেখো প্রশ্নের উত্তর, ছাত্র জীবন কাকে বলে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সময়কে ছাত্র জীবন বলে। 2 নম্বর প্রশ্ন, দেখো ছাত্র জীবন কিভাবে শুরু হয়? উত্তর, বিদ্যাশিক্ষা গ্রহণের মাধ্যমেই ছাত্র জীবন শুরু হয়। 3 নম্বর প্রশ্ন, দেখো ধর্ম মতে লেখাপড়া করার জন্য কখন হাতে খড়ি নেই? উত্তর, মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে বিদ্যাদেবী সরস্বতী পূজার সময় লেখাপড়া করার জন্য প্রথম হাতে খড়ি নেই। 4 নম্বর, দেখো প্রত্যেক ছাত্রছাত্রীর প্রধান কর্তব্য কি? উত্তর, প্রত্যেক ছাত্রছাত্রীর প্রধান কর্তব্য লেখাপড়া করা। তাই বলা হয়েছে, দেখো এখানে সংস্কৃত ভাষায় একটি কথা বলা হয়েছে, ছাত্রনাম অধ্যয়নম তপ, অর্থাৎ এর সরলতটা হবে যে তপস্যাই হচ্ছে ছাত্র জীবনের মূল। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, লেখাপড়া করলে কি হয়? উত্তর, লেখাপড়া করলে করার মাধ্যমে শিক্ষিত হওয়ার পাশাপাশি চরিত্র গঠন করা হয়, এতে ইহকাল ও পরকাল সুখময় হয়। 6 নম্বর, দেখো কি কি ধর্মীয় কারণে লেখাপড়া একান্ত দরকার? উত্তর, ভগবানকে জানতে, তার আরাধনা করতে, জীবনকে মঙ্গলময় করতে লেখাপড়া করা একান্ত দরকার। 7 নম্বর প্রশ্ন, দেখো ছাত্র জীবনের কর্তব্য কিভাবে পালন করতে হয়? উত্তর, ছাত্র জীবন হলো অধ্যয়নের সময়, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম নিব, বড়দের কথা ও পরামর্শ মেনে চলব, ছোটদের আদর করব, শিক্ষক ও গুরুজনদেরকে শ্রদ্ধা করব, তাদের সাথে দেখা হলে প্রণাম বা নমস্কার জানাব, ধর্মের উপর আস্থা রাখব, কাউকে অবহেলা করব না। তাহলে ছাত্র জীবনে প্রকৃত কর্তব্য পালন করা হবে। তোমরা প্রশ্নের উত্তরগুলো বাসায় ভালো করে মুখস্থ করবে এবং খাতায় লিখবে। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। দেখা হবে আবার সামনের ক্লাস।